নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 সেপ্টেম্বর 2022 শুক্রবার, যে পাঁচ রাশির সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। আগামীকাল দিনটি কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, যোগ থাকছে হর্ষণ যোগ। এবং আপনাদের রাহু সময়টা থাকছে সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত রাহু সময় থাকছে। বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। এবং যেটা অভিজিৎ মুহূর্ত দিনের, সেটা হচ্ছে আপনার 12:01 থেকে 12:48 পর্যন্ত, অর্থাৎ দিনের যেটা অভিজিৎ মুহূর্ত সেটা আপনাদেরকে আমি জানালাম। এবার আমি এই ভিডিওতে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে একটি কথা বলবো, যে ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, তারপর আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন। আমি এখানে অনেক কিছু আপনাদেরকে নতুন তথ্য যেটা দিই, যেটা আপনার জীবনে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কাজ কিন্তু দিবে। দেখুন, রাহু আপনার আকর্ষিক প্রাপ্তি ঘটিয়ে থাকে। এতদিন যারা ভিডিওটি শুনছেন দীর্ঘদিন ধরে, এই প্রাপ্তি হঠাৎ, অর্থপ্রাপ্তি হঠাৎ, চাকরি পাওয়া হঠাৎ, কোনো কিছু হওয়া, এটা হঠাৎ যেটা ঘটিয়ে থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ। রাহু, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহ কিন্তু আপনার জীবনে কিন্তু এই প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে। অর্থাৎ এই তিনটি গ্রহ হচ্ছে সাপোর্টিং গ্রহ এবং রাহু হচ্ছে এই সুপার প্রাপ্তি বা আকর্ষী প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে মুখ্য কারক কিন্তু গ্রহ। দেখুন, প্রত্যেক মানুষই কিন্তু প্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছে, কিন্তু কারো ক্ষেত্রে প্রাপ্তি হচ্ছে, কারো ক্ষেত্রে হচ্ছে না। যে কোনো দিক থেকে আগামীকাল এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ন্যাকাল চার্ট। কারণ প্রত্যেকের জন্মছকে প্রাপ্তির একটা সময় কিন্তু আছে, অর্থাৎ কোন বছর থেকে কোন বছরের মধ্যে এই প্রাপ্তি ঘটবে সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু অ্যালার্ট করতে কিন্তু পারবে। এবং এর পাশাপাশি এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন। অর্থাৎ ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে, ভাগ্যাধিপতি আপনার যদি শুভ অবস্থাতে অবস্থান করে, যদি কোনো পাপগ্রহ দৃষ্টি না থাকে বা নিচস্থ না হয় বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল না হয় বা অশুভ নক্ষত্রে যদি বসে না থাকে, তাহলে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনি কিন্তু পাবেন। দেখুন, অর্থপ্রাপ্তির জায়গাটা সম্পূর্ণরূপে ভাগ্যভাব, ধনভাব এবং আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রাপ্তির জায়গা। অর্থাৎ কোনো জাতক যখন জন্মায়, জাতক বা জাতিকা যখন জন্মায়, প্রথম যে প্রাপ্তির জায়গাটা যদি দেখা দরকার সেটা হচ্ছে পঞ্চম ভাব। আপনার পঞ্চমপতি কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, বা পঞ্চমভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, বা পঞ্চমভাবে কোনো পাপকর্তারই দোষ নেই তো, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এটা সম্পূর্ণরূপে সূক্ষ্ম বিচার কিন্তু করা দরকার। অর্থপ্রাপ্তির আমি যে রাশিগুলোর কথা বলছি, পাঁচ রাশি, কম বেশি অর্থপ্রাপ্তি কিন্তু হবে, কম হলেও হবে, বেশি হলেও হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট, আপনার জন্ম ছক সব শেষ কথা কিন্তু বলবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, আপনার জন্মছক যদি, জন্মছকে যদি দেখা যাচ্ছে দশাটা পারমিট করছে না, দশা আপনার ক্ষেত্রে মারক চলছে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। এটা আমি ইন জেনারেল বলছি, এটা কারো আমি জন্মছক এখানে দেখতে পাচ্ছি না, হস্তরেখা দেখতে পাচ্ছি না, যে এটা আগামীকালে যাদের ক্ষেত্রে গাঢ় যোগ সৃষ্টি হয়েছে তাদের কথাই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা কিন্তু করতে চলেছি। এবং এর সাথে সাথে আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো, প্রাপ্তির ক্ষেত্রে, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে
বিশেষভাবে আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে। রাহু গ্রহ লগ্ন থেকে দ্বাদশভাবে, লগ্ন থেকে দ্বাদশভাবে কোন অবস্থাতে বসে আছে, অর্থাৎ অবস্থান করছে, লগ্ন টু দ্বাদশ, এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু দরকার। আমি বারবার বলছি, প্রত্যেক মানুষের ভাগ্য কিন্তু ঘড়ির কাঁটার মতন ঘুরছে। আপনি হয়তো আজকে খুব গুড়ি অবস্থাতে আছেন, মানুষের জীবন একই রকম চলে না, হঠাৎ আপনার যে প্রাপ্তি ঘটবে না এটা কেই বা বলতে পারে। হট করে আপনারা আগামী দিন কিন্তু আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার ঘটতেই পারে। এই জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ যেটা ধনবর্ষা ঘটাবে, রাহু রক্ষা কবচ যেটা হঠাৎ অর্থপ্রাপ্তি, আকর্ষিক অর্থপ্রাপ্তি, সুপার অর্থপ্রাপ্তি ঘটাবে, বা পাওয়ার রিং আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক কিন্তু হবে। তবে আপনার নিজের জন্মছক বিশ্লেষণ করুন, আপনার জন্মছকে যদি প্রাপ্তির যোগ থাকে আপনার নিশ্চিতরূপে কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার রাশিচক্রের উপর। আপনার রাশিচক্রে দেখা যাচ্ছে দোষ আছে, যে কোনো দিক থেকে দোষ আছে, সেই দোষকে পূর্ণ মাত্রায় কাটানো কিন্তু দরকার। অর্থাৎ একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। একটা কথা আমি বারবার বলি, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণ কি বলতো মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে, অর্থের মানে ধনের বর্ষা হতে পারে এই পাঁচ রাশির। আমি এই পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি বলবো, এবং প্রত্যেকে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং অবশ্যই পরিধান করুন, এবং আপনার যদি ভাগ্যভাব যদি পীড়িত হয় তাহলে ভাগ্যভাবকে স্ট্রং করুন। পাওয়ার রিংয়ের পাশাপাশি আপনার রাহু রক্ষা কবচের পাশাপাশি ভাগ্যভাবকে স্ট্রং করুন, দেখবেন আপনার প্রাপ্তি কিন্তু খুব অল্প সময়ে, আপনি ভাবতে পারবেন না এত অল্প সময়ে ভাগ্যভাবকে যদি স্ট্রং করেন। যাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ দরকার নেই তারা ভাগ্যভাবকে স্ট্রং করুন, ভাগ্যভাবের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। কেন ভাগ্য বিড়ম্বনা হচ্ছে, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। অর্থাৎ আপনার জন্মছক সব শেষ কথা কিন্তু বলবে। আপনার জন্মছকে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে, যখন কখন আছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলতে পারবে, এবং এর পাশাপাশি আপনার জন্মছকে দেখা দরকার ধনযোগটা আছে কি না, এবং আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার লাকি নাম্বার কোনগুলো এটা কিন্তু দেখা একান্ত দরকার। আপনার ফরচুনা নাম্বার বা লাকি নাম্বার কোনগুলো এটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। এবার আমি আগামীকালের রাশিগুলোর নাম বলবো। প্রথম রাশি মকর রাশি, মকর রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 7। শুভ সময় দুপুর 12:43 থেকে 2:04 পর্যন্ত। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় দুপুর 1:54 থেকে বৈকাল 4:35 পর্যন্ত। তৃতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের শুভ সময় দুপুর 12:30 থেকে শুরু করে আপনার 2:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 11:59 থেকে শুরু করে 1:43 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো আগামীকালে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 8:48 থেকে 9:12 পর্যন্ত, খুব অল্প সময় মীন রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই টাইমটা আপনারা নিন, নয়তো দিনের যে শুভ সময়টা আছে সে সময়ে আপনারা কিন্তু বিশেষভাবে প্রচেষ্টা করুন, আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত। যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই নিজস্ব
জন্মকুণ্ডলী আপনারা বিচার করান, যাদের ক্ষেত্রে নেই তারা হস্তরেখা বিচার করান, কারণ এটা নিজের জন্মছক, নিজের ব্যক্তিকেন্দ্রিক জন্মছকগুলো দেখা দরকার বা ব্যক্তিকেন্দ্রিক হস্তরেখা বিচার করা কিন্তু দরকার। প্রাপ্তি আপনার ক্ষেত্রে কেন হচ্ছে না সেটা কিন্তু একান্তই দেখা দরকার। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।